আখি আদ্রিতের জ্ঞান ফেরালে আদ্রিত হকচকিয়ে উঠে আখিকে জিজ্ঞেস করে, আখি তুমি ঠিক আছো তো? আদ্রিস তোমাকে কিছু করেনি তো? আরে না, আমি ঠিক আছি, উঠুন আপনি। আখি আদ্রিতকে হয়ে যাওয়া সব কিছু বলে যায়, শুধু নিজের দিক পড়ে। অতপর আদ্রিতকে নিয়ে বাড়ি চলে যায়। হাসপাতালের বিছানায় পড়ে আছে হৃদিতা, গুলির ক্ষত এখনও সারেনি, সুস্থ হলে পুলিশ জেলে নিয়ে যাবে। এদিকে না তো কিছু বলতে পারছে আর না তো হাত পা ভালো করে নাড়াতে। জিসান বেশ কয়েকবার তাকে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু বলতে চাইলেই বলতে পারে না হৃদিকা, এমনকি লিখতে চাইলেও তাও পারে না। ডাক্তার বলেছেন, ওর শরীরের কর্মক্ষমতা নেই বললেই চলে, ও কখনো আর কথা বলতে পারবে না, আর না তো ভালো করে চলতে পারবে, হাত পা অক্ষম হয়ে গেছে তার। ও বেঁচে থাকবে এটাই অনেক, তাছাড়া আর কিছু করতে পারবে না। এখন ওর বাঁচা মরা সব কিছুতেই পরনির্ভরশীল হয়েও থাকতে হবে। ইন্সপেক্টর জিসান পড়লেও বড্ড দুশ্চিন্তায়। স্যার কি ভাবছেন, আমরা নকল প্রমাণ তো অঙ্গনাকে তো পেয়ে গেলাম, কিন্তু আসল জনের কাছে কিভাবে পৌঁছাবো? আপনি তো বললেন নকল জন অবধি পৌঁছালে আসল জনকে পাওয়া যেতে পারে। না সুমন, আমার মনে হয় না ওই আসল জনকে আর পাওয়া যাবে বলে। কেন স্যার? কারণ প্রমোদ তো অঙ্কনা যেই হোক না কেন খুব চালাক, আমি কেন আমার থেকেও সাকসেসফুল অনেক ইন্সপেক্টরও বিদায় গেছেন প্রমোদ অঙ্কনার পিছনে পড়ে। তবে একদিক থেকে আমার তাকে সমর্থন করতে ইচ্ছে করে, এমন অনেক কেস আছে যা আমরা চাইলেও সমাধান করি না। অনেকে ক্ষমতার বলে উচ্চ স্তর থেকে অর্ডার আনিয়ে ছাড়া পায় আমাদের হাত থেকে, পুলিশ হয়েও আমরা কিছু দুর্নীতিবাদ আর ক্ষমতা সম্পন্ন লোকের হাতের দুলা হয়ে থেকে যাই। এমন জায়গায় বেআইনিভাবে হলেও একজন তো এসব অপরাধের সাজা দিতে মরিয়ানা হয়ে আছে, তাই আমি তাকে সমর্থন করি। আসল প্রমত অঙ্কনা যেই হোক না কেন সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দূর করছে, আর আমি চাই ভাগিনী রূপে সে এক ন্যায় প্রতীক ও অপরাধীদের জন্য অভিশাপ হয়ে সমাজের প্রতিটি মানুষের মনে বেঁচে থাকুক, তাই আমিও কেসটা ছেড়ে দিব। নকল জনকে ধরতে পেরেছি এটাই আমার অনেক বড় পাওয়া, তবে আসল জনকে খুঁজে পাওয়া দূরই না, অসম্ভব ব্যাপার আমার জন্য। বাকিটা উপরের স্তর যেভাবে পারেন তার খোঁজ নেবেন, আমার মনে হয় না কেউ সফল হবেন বলে, আর চাইও না কেউ সফল হোক। প্রমত্ত অঙ্কনা অনেক ভালো মনের কেউ একজন আর যথেষ্ট ক্ষমতা সম্পন্ন, কারণ ও শুধু অপরাধীদের মৃত্যুদান করে না বরং অসহায়দের সহায় হয়। ইন্সপেক্টর ইস্তিয়াককে মেরে ফেললেও তার স্ত্রীকে সে জব পাইয়ে দিয়েছে। মনে আছে ইস্তিয়াকের স্ত্রী আমাদের বলেছিলেন উনি যেখানে জব পেয়েছিল সেখানের প্রতিষ্ঠান তাকে নিজ থেকে জব অফার করেছিল, সেখানে গিয়েও এ বিষয়ে জানতে চাইলে ওনারা আলাদা কিছু জানালেন না, শুধু এতটুকুই বললেন সেখানের বসের সাথে ইন্সপেক্টর ইস্তিয়াকের খুব ভালো সম্পর্ক ছিল, তাই তার মৃত্যুর পর তার স্ত্রীকে তার জব অফার করে। কিন্তু আমার এই কথার একটুও সত্য বলে মনে হয়নি, আমার যতটুকু মনে হয় প্রমত্ত অঙ্কনায় তাকে জব পাইয়ে দিয়েছিল হয়তো যে কোনোভাবে, তবে যেভাবেই হোক প্রমত্ত অঙ্কনা যাই করছে ভালোই করছে। এমন একজন প্রমত্ত অঙ্কনা বাংলাদেশের ঘরে ঘরে থাকলে দেশটার রূপ পাল্টে যেত। রাগ না করলে এটা কথা বলবো স্যার। বলো, আপনি প্রমত্ত অঙ্কনার প্রেমে পড়লেন নাকি? বউ বাচ্চা আছে তাই ভাবতেও পারবো না, নয়তো কোনো একদিন আমারও লাশ পাওয়া যাবে আর পাশে লেখা থাকবে স্ত্রী সন্তানকে ধোকা দানকারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। অতঃপর জিসান সহিত সবাই হেসে উঠল। দেখতে দেখতে আখি আদ্রিতের বিয়ের দিন চলে আসলো। রাত প্রায় 11:30, ছোট্ট এক নদীর জলে ভাসছে এক সাজের নৌকা। আদ্রিত শুয়ে আছে, তাতে তার বুকে মাথা রেখে শুয়েছে আখি। আখির মেহেদি রাঙানো হাতে নিয়ে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে আদ্রিত। আজকে চাঁদ জ্যোৎস্নায় ভরিয়ে দিয়েছে ধরণী, সেই জ্যোৎস্নার আলোতে প্রেমে বিভোর হয়েছে দুটি মন। পাগল হলেন আপনি? রাত পোহালেই তো আমাদের বিয়ের ক্ষণ শুরু, মধ্যরাতে এভাবে নদী ভ্রমণ করার শখ জাগলো কেন হঠাৎ? কারণ আজকের এই রাত প্রেমিক প্রেমিকা হিসেবে আমাদের শেষ রাত, কাল থেকে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, মিশে যাব একে অপরের অস্তিত্বে।
তুমি আমি মিলে জন্ম নেবে আমাদের এক নতুন অস্তিত্ব, তাই বিয়ের আগে এই সুন্দর ক্ষণটা উপভোগ করতে চাই আমি তোমার সাথে। একটা কথা জবাব দেবেন, আজকাল তো যে কেউ জীবন থেকে কারোর চলে যাওয়ার পরপরই অন্যকে নিয়ে আসছে, সেখানে আমার ফিরে আসার কোনো আশা না থাকা সত্ত্বেও আপনি আমারই পথ চেয়ে রইলেন। তুমি আছো তো এই জীবনের সুখ আছে আঁখি, তুমি ছাড়া যে আমি জীবন্ত লাশ, প্রাণহীন কেউ জীবনের রং কী করে ভরবে? আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি কি খুব জরুরি আপনার জীবনে? বাঁধন হারা মনটা আমার, শাসন বারণ মানে না, তোমার প্রেমে পাগল বহান আর আর কিচ্ছু তো জানে না। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি, জানা নাই নাই, তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আপনি সত্যি একটা পাগল। তোমার পাগল। আচ্ছা ডাক্তার সাহেব, কখনো যদি আমার খুব বড় কোনো সত্য আপনার সামনে আসে, আমি যদি আপনার কাছে থেকে বড় কিছু লুকিয়ে যাই, আপনি কি আমায় ভুল বুঝবেন, ছেড়ে চলে যাবেন না আমায়? আদ্রিত এবার উঠে বসে আকিকে বুকের সাথে জড়িয়ে নিল শক্ত করে। যে বিষয়ে তুমি আমার থেকে লোকাবে নিশ্চিত কোনো কারণ থাকবে, আর আমি তোমার লোকানোর সত্য কখনো জানতে যাইব না। আমি ততটুকুই জানবো যতটুকু তুমি আমায় বলবে, আর কিছু মন দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব। আর যদিও বড় কোনো সত্য কখনো সামনে আসে যে আমাকে তোমার থেকে দূরে করবে, তাকে আমি মিথ্যে বলে অদেখা করে দেব, কারণ আমার শুধু তোমাকেই চাই। আই লাভ ইউ ডক্টর সাহেব। লাভ ইউ মোর আমার ডক্টর সাহেব। জানো আজকে তোমাকে কেমন জানি আলাদা আলাদা লাগছে, তুমি তো এমনিতেই মোহনীয়, কিন্তু আজকের মোহনীয় ভাবটা একটু বেশি। আর এমনটা কেন লাগছে জানতে পারি? কারণ তুমি মিস থেকে বা মিসেস সাথে চলেছো, দিনটা শুরু হয়ে গেছে। আদ্রিত আঁখিকে তার হাতের ঘড়িতে দেখালো, তখন রাত 12টা বাজে। আঁখি তা দেখে হেসে আবারও আদ্রিতকে জড়িয়ে ধরল। আচ্ছা ডক্টর আদিত্য, আমি যে মা হতে পারবো না তাতেও কি আপনার কোনো অসুবিধা নেই? এমন কথা আবারও শুনতে চাই না আমি আঁখি, আমার শুধু তুমি হলেই চলবে। আর ডাক্তার হয়ে এমন কথা আর যাকে হোক তোমার মুখে মানায় না। তোমার জায়গায় যদি আমি বাবা হতে অক্ষম হতাম, তখন কি তুমি আমায় বিয়ে করতে না? এসব কথা এখন আর মাথায় আনবে না, বলে দিলাম। ঠিক আছে। আঁখি আদ্রিতের বুকে মাথা রেখে রহস্যময় একটা হাসি দিয়ে বলল, আঁখি বিয়ে তড়িঘড়ি শুরু হয়েছে। বিয়ের লেহেঙ্গাতে আঁখিকে দেখে চোখ ভরে এলো তার বাবা মায়ের। আঁখি এগিয়ে গিয়ে তাদের সালাম করল। এই তো সেদিন নার্স হাতে রেখে বলেছিল, স্যার আপনার একটা ফুটফুটে রাজকন্যা হয়েছে। সেদিন কোলে নিয়ে কত আদর করেছিলাম তা শুধু আমি জানি। আমার সেই পাগলি প্রমোদ তো অঙ্গনা যে আজ কত বড় হয়ে গেছে বিশ্বাস হচ্ছে না নিজের চোখে দেখে। আজ তোর বাবা আর ভাইয়ের জন্য তোর থেকে 3 বছর দূরে থাকলাম, অবশেষে তোকে পাশে পেলাম। তো অন্যরা নিজেদের ঘরে নিয়ে যাওয়ার জেদ করছে, তোকে ইচ্ছে করছে তোকে বুকে লুকিয়ে নি। বাবা মাম্মাম, তোমরা এমনটা করলে আমি কিন্তু যাব না। পরে ডক্টর আদিত্য আবার সুইসাইড করতে নিলে, ড্রাইভার কিন্তু তোমাদের, নিকা দিয়ে আমার এত টাকার মেকআপ নষ্ট করছো। আঁখির কথায় সবাই হেসে ফেলে। আহিলোর কান মুড়ে দিয়ে বলল, ওই বাটপার ওয়াটারপ্রুফ মেকআপ করিয়ে ঢং করছিস। বাবা মনে আছে তোমার ডাক্তার যখন ওকে এনে তোমার কোলে দিয়েছিল, তখন ওর সাথে সাথে ইস্যু করে দিয়েছিল। ভাই আমি তোকে ছাড়বো না। মাম্মা বাঁচাও আমায়, নিজের বিয়ের দিনেও শ্যাওলা গাছের পেতনি পড়ে আছে আমার পিছনে, বাঁচাও আমায়। দাঁড়া এক্ষুনি তোর ঘাড় মটকাবো। ওরে থাম তোরা, এ পাগল মেয়েটা আমার কখনো শুধরাবে না, হাসতে হাসতে বললেন আঁখির মাম্মাম। সবাই হাসতে লাগলো। বিয়েটা একটা কনভেনশন হলে রাখা হয়েছে। বরের সাথে আদ্রিতকে দেখে তার বাবা মায়ের মন জুড়িয়ে গেল। আদ্রিত বাবা মাকে সালাম করে নিল, দুজনই দোয়া করলেন তাকে। জলদি করে চল আঁখিমাকে ঘরে লক্ষ্মী করে নিয়ে আসি। হয়েছে, আর ঢং করতে হবে না তোমায়, যা করেছো। আমার ছেলেটাকে মারতে বসেছিলে আর এখন ঢং করা হচ্ছে, অভিনয় করা বন্ধ করো আরিয়ান। আমার আঁখিমার জন্য আসছে এখানে, তোমার কিছুই হয় না ও। শায়লা আমার কথাটা শোনো। আদ্রিত চলে আয় জলদি, আমি দেখি কোনো দিকে কিছু কম পড়েছে কি না। দেখলি তো তোর মা কীভাবে চলে গেল, ভুল করে গেছি, ক্ষমা করার কি যায় না? চিন্তা করো না বাবা, আমি মায়ের সাথে কথা বলবো। হ্যাঁ বাবা চলো, আমিও কথা বলবো মায়ের সাথে। সিয়াম তুমি মিহিরকে নিয়ে আসো, আমি নিশিকে নিয়ে যাই।
আদ্রিত বরের গাড়িতে উঠবে, তখনই কোথাও হতে ছুটে এলো রিঙ্কি। আদ্রিতকে জড়িয়ে ধরতে যাবে তার আগে আদ্রিত সরে দাঁড়ালো। শায়লা বেগম তার দিকে এগিয়ে যেতে নিলেই ওনাকে আটকালো আদ্রিত। মা, আমি দেখছি কী ব্যাপার, এখানে কী করছো তুমি রিঙ্কি? তুমি প্লিজ একে বিয়ে করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি আদিত। দেখো রিঙ্কি, আমি তোমার ভালোবাসার সম্মান করি, কিন্তু আমি তার প্রতিদান দিতে পারবো না। আমি আঁকিকে খুব ভালোবাসি, তুমি আমার কাছে যে ভালোবাসা চাও তা তোমাকে তো কি কাউকেই দেবো আমার পক্ষে সম্ভব না। আমার ভালোবাসাই শুধু আঁকির রাজত্ব, আশা করি বুঝবে তুমি। তুমি যথেষ্ট ম্যাচিওর, এছাড়া অ্যাডাল্ট, আমার থেকেও ভালো কেউ পেয়ে যাবে, দোয়া করি আল্লাহর কাছে, চলি। আজিত গাড়িতে উঠে চলে যায়। রিঙ্কি ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাওয়ার পরে। আঁকি কনভেনশন হলের সামনে নামবে, তখনই তার সামনে প্রকট হলো আদ্রিস। কাকুতি ভরা স্বরে বলল, আঁকি শেষবারের জন্য ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও আমায়, চলে আসো আমার জীবনে, আমি আমার ভাগের সাজা পেয়ে গেছি, কিন্তু আর সইতে পারবো না তোমার দূরত্ব, আমি পাগল হয়ে যাবো আঁকি তোমাকে ছাড়া, আর সাজা দিও না আমায়, সেই ভুল আর আমি কখনো করব না, ফিরে আসো আমার জীবনে। আজ আঁকি একদম শান্ত গলায় জবাব দিল, জানো আদ্রিস, যে যা করবে প্রতিদান স্বরূপ তাই পায়। আজ তুমি আমার কাছে নিজের জীবনের দ্বিতীয় সুযোগ চেয়ে নিচ্ছ ভালোবাসার ভিক্ষে, কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটাই দাওনি। একবার সোজাই জীবনে নিয়ে আসলে কাউকে, অনায়াসে জীবনে নতুন রং ভরে নিলে, আমাকে সোফায় বসিয়ে রেখে অন্যের সাথে রাত কাটানো সুবিধায় কক্ষের দরজা বন্ধ করলে, আমার চোখের সামনে রঙিন রাত পার করলে, অন্যের দেয়া ভালোবাসার চিহ্ন শরীরে নিয়ে আমার সামনে এলে, কখনো কি ভেবেছো সেই মুহূর্তে তোমার শরীরের হৃদিকার ভালোবাসা দেয়ার দাগগুলো কতটা পীড়া দান করেছিল আমার মনে? আজ যখন আমি অন্যের হতে যাচ্ছি, তবে তা বড্ড পেরেশান করছে তোমায়। ভেবেছো কখনো আমি কীভাবে তোমাকে অন্যের সাথে মেনে নিয়েছি? তবুও তোমাকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবা যেত, কিন্তু এখন তার কোনো সুযোগ নেই। তুমি আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছো। যে ভালোবাসার সহিত আমি তোমার সাথে ছিলাম তা ছিল শুধু এক মিথ্যা, ডক্টর আদিত্যের ভালোবাসার অংশ মিথ্যে দিয়ে ঢেকে তুমি নিজের করে নিয়েছিলে, কিন্তু আজ তা আবারও সত্য মানুষের নিকট পৌঁছে গেল। আমি ডক্টর আদিত্যকে ভালোবেসেছিলাম, ভালোবাসি আর আজীবন ভালোবাসবো, মাঝখান থেকে তুমি ছিলে শুধুই একটা ভুল মাত্র। আজ আমাদের বিয়ের দিন আদ্রিস, তাই আমিও তোমার উপর হাত তুলতে চাইছি না। যতই হোক, তোমার জন্য আমি ওকে হারিয়ে গেলেও তোমার জন্যই আবার ফিরে পেয়েছি। আমাদের জন্য দোয়া করতে না পারলেও দূরে থাকবে আশা করি, কারণ পাশে আসার চেষ্টা করলেও আঁকিকে পাবে না, ও এখন শুধুই আমার। আদ্রিত বরের বেশে বেরিয়ে এসে আঁকির হাত ধরে কথাগুলো আদ্রিসের উদ্দেশ্যে বলে আঁকিকে নিয়ে চলে যায় ভেতরে। আদ্রিস অসহায়ের মতো দাঁড়িয়ে থাকলো বাইরে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।